বিশ্বের দীর্ঘতম ম্যারিন ড্রাইভ, পর্যটনের সম্ভাবনার নতুন দুয়ার। পৃথিবীর দীর্ঘতম ম্যারিন ড্রাইভ নির্মাণ করেছে বাংলাদেশ। চট্টগ্রামের মিরসরাই থেকে শুরু হয়ে এই সড়কটি শেষ হবে কক্সবাজারের টেকনাফে। সাগরের তীর ঘেঁষে তৈরি হওয়া প্রায় 250 কিলোমিটারের এই সড়কই হবে পৃথিবীর দীর্ঘতম ম্যারিন ড্রাইভ। এটি বাংলাদেশকে যুক্ত করবে এশিয়ান হাইওয়ের সঙ্গে। এই সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও নকশা তৈরির কাজ ইতিমধ্যে শুরু করেছে অস্ট্রেলিয়ান পরামর্শ প্রতিষ্ঠান SNET ইন্টারন্যাশনাল। চট্টগ্রাম ও কক্সবাজারকে এভাবে এক সুতোয় গাঁথতে কর্ণফুলী নদীর নিচে 9,880 কোটি টাকায় তৈরি হচ্ছে টানেল। 2,426 কোটি টাকা নির্মিত হয়েছে রিং রোড। 18,000 কোটি টাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারে বসছে নতুন রেল লাইন। এই ম্যারিন ড্রাইভ হলে পর্যটন খাতে তৈরি হবে নতুন সম্ভাবনা, খুলবে অর্থনীতির নতুন দুয়ারও। 3,00,000 কোটি টাকা ব্যয়ে 2 ডজনের বেশি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে মহেশখালীতে। এই ম্যারিন ড্রাইভ মহেশখালীকে বিশেষ সুবিধা দেবে। 11,000 কোটি টাকায় চট্টগ্রামের মিরসরাই হচ্ছে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল। এই অঞ্চলে পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সড়ক। চট্টগ্রামের আনোয়ারায় 16,000 কোটি টাকা ব্যয় হওয়া অপর অর্থনৈতিক অঞ্চলের জন্য নতুন সুযোগ নিয়ে আসবে। এই ম্যারিন ড্রাইভ চট্টগ্রাম ও কক্সবাজারের দূরত্ব কমাবে প্রায় 50 কিলোমিটার। এখন সড়কপথে কক্সবাজার থেকে চট্টগ্রাম যেতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা, কিন্তু ম্যারিন ড্রাইভ নির্মিত হলে মাত্র 2 থেকে 2.5 ঘন্টায় যাওয়া সম্ভব হবে। বর্তমানে কক্সবাজার থেকে চট্টগ্রামের দূরত্ব সড়কপথে 160 কিলোমিটার, আর চট্টগ্রাম থেকে মিরসরাই পর্যন্ত দূরত্ব প্রায় 7 কিলোমিটার। মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত 170 কিলোমিটার ম্যারিন ড্রাইভ সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। তবে কক্সবাজার থেকে টেকনাফের শাহপীর দ্বীপ পর্যন্ত 80 কিলোমিটার ম্যারিন ড্রাইভ সড়ক আগে নির্মাণ করা হয়েছে। নতুনই ম্যারিন ড্রাইভ বাংলাদেশকে এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত করবে। ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ প্রসারে এশিয়ান হাইওয়েতে পর্যায়ক্রমে যুক্ত হবে দেশের 8টি মহাসড়কের 600 কিলোমিটার সড়ক। এটি ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করবে। সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন বা সাসেক এশিয়ান হাইওয়ে এবং বাংলাদেশ, ভারত ও চীন, মিয়ানমার বা BCIEM এর মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরে নতুন করে এই 8 মহাসড়ক যুক্ত হচ্ছে। 2016 সালের 26 এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদ বা NEC সম্মেলন কক্ষে NEC নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি উপস্থাপন করা হয়। এর ব্যয় ধরা হয় প্রায় 2,514 কোটি টাকা। এশিয়ান হাইওয়ের আঞ্চলিক ও উপআঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে আন্তর্দেশীয় সড়ক যাতায়াত নিরাপদ করতে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এশিয়ান হাইওয়ের জন্য যশোরের শার্শা ও জিকরগাছা, নড়াইল জেলার সদর ও লোহাগড়া, গোপালগঞ্জের সদর ও কাশিয়ানি, চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, পটিয়া ও চন্দনাইশ এবং কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বাস্তবায়ন এলাকা হিসেবে ধরে নেওয়া হয়েছে। তবে এশিয়ান হাইওয়ের মূল সংযোগটি হবে চট্টগ্রাম দিয়ে, তামাবিল দিয়েও এটি পথ যুক্ত হবে। 2009 সালের 10ই আগস্ট এশিয়ান হাইওয়ের মাধ্যমে আন্তর্দেশীয় ও আঞ্চলিক যোগাযোগ স্থাপনে দ্য ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্ট অন দ্য এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কে পক্ষভুক্ত হয় বাংলাদেশ। চট্টগ্রামে নির্মাণাধীন কর্ণফুলী টানেল পরিদর্শনে এসে সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, পৃথিবীর দীর্ঘতম ম্যারিন ড্রাইভ যুক্ত হবে এশিয়ান হাইওয়ের সঙ্গে। এই মহাপরিকল্পনাকে এক সুতোয় আনতে কর্ণফুলী নদীতে তৈরি করা হচ্ছে টানেল। ম্যারিন ড্রাইভের এর জন্য নতুন করে প্রকল্প নেওয়া হচ্ছে। টানেলের বেশিরভাগ কাজ শেষ হয়ে গেছে, রিং রোড প্রকল্পও শেষ। এই প্রকল্পটিকে এখন মিরসরাই পর্যন্ত টেনে নিতে চাই আমরা। কক্সবাজার থেকে টেকনাফের শাহপুরের দ্বীপ পর্যন্ত প্রায় 80 কিলোমিটার ম্যারিন ড্রাইভ আগে নির্মাণ করা হয়েছে। এখন দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারকে যুক্ত করার কাজ চলছে। অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান সম্ভাব্যতা যাচাই করে এই বছরের মধ্যে একটি প্রাথমিক নকশা দেবে বলে জানান মন্ত্রী। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানায়, আঞ্চলিক যোগাযোগের নতুন দুয়ার খুলে অর্থনীতি সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সড়ক। এই নতুন ম্যারিন ড্রাইভ অর্থনৈতিক অঞ্চলগুলো থেকে পণ্য আনা নেওয়ার পথ সুগম করবে, এটি সাশ্রয় করবে সময়, সমৃদ্ধ করবে অর্থনীতি।